লক্ষ্য করে দেখবেন মা, আমাদের যখন এই দেহে রোগ যৌবন থাকে তখন আমাদের কত কদর থাকে তাই না? সকলে আমাদেরকে কত ভালোবাসে, কিন্তু যখন রূপ যৌবন ফুরিয়ে যায় তখন আর কেউ আপনার দিকে ঘুরেও তাকায় না। একটা কথা না বললে নয়, এই যে আপনি যে এত আপনার স্বামীকে ভালোবাসেন, আপনার স্বামীকে খুব ভালোবাসেন আপনি, আপনার স্বামী যেদিন চলে যাবে সেদিন কি আপনাকে বলে যাবে মা? বলে যাবে না তাই না? পাখি যে কবে উড়ে যাবে, এই আমাদের মানব দেহ এটি একটি খাঁচার মতো মা। খাঁচা থেকে যখন পাখি উড়ে যাবে সেদিন যাওয়ার বেলায় কিছু বলে যাবে না। আপনি আপনার স্বামীকে ভালোবাসেন ঠিকই, আপনি যদি চান যে একটা দিন তাকে আমি রেখে দেব, যত্ন করে রেখে দেব, রাখার যায় না। এই যে বেঁচে থাকা আর মরার মধ্যে পার্থক্য আছে, কেমন পার্থক্য! এই যে বেঁচে আছি আর মরে গেলাম, একটা নদী আছে, যখন মরে যাবে তখন আপনাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য গ্রামের লোকজন আসবে, এসে বলবে যে তাড়াতাড়ি নিয়ে চলো, মরা যে বাসি হয়ে যাচ্ছে। কি মা বলে না, কি দিদি ভাই বলে না? বলে তাই না? কি রেখে দেয়, কি রেখে দেয় না। তবে মরার দিনে কি যাবে? শুধু এই মধুর কৃষ্ণ নাম আর হরিনাম। কে জানে আজকে আমি এই আসরে আছি, কালকে নাও থাকতে পারি, হয়তো গান গাইতে গাইতে এই আসরে আমার প্রাণ ত্যাগ। তাই সকলে মিলে একটু আমরা এখানে একত্রিত হয়েছি, তাই আমার ভক্তিমতী মায়েদের বলবো একটু উলুর ধ্বনি দিতে, বাবাদের বলবো একটু হরির ধ্বনি দিতে, আর আমি দেব আমার গৌরাঙ্গের নামে। জয় জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল। আগে যদি I'm
কত ল सदा जल भरा दुई चो पाखिर माया पोषा पा